কিছু নেই বাবা, যা তুরাণী কিছু খাই না দে, নাই বাবা না বসে কত মুকো, যা তুরাণী বাবা আও চাকটে চাকো চাকটে চাকো জানলে চে, আম তো আমার জিওটা এত বড় ডাঙ্গুরিটা মই পকাইলি। নগড়াকু নেই মুহামুহি প্রফুল্ল ঘড়াইঙ্কু মুহতোড় জবাব দেলে মন্ত্রী প্রদীপ বড়সামন্ত। প্রদীপ কহিলে বড় ঘড়াই ডাহামিছ কহিবারে ওস্তাদ, প্রদীপঙ্ক আহ্বান প্রফুল্ল বাবু সাঙ্গরে আসন্তু নগড়া আসিবা। আপন বি কহিছিলে আমি বি চ্যালেঞ্জ দেইছিলু কিন্তু আসলে তাকু অ্যাভয়েড কলে, এথর বি চ্যালেঞ্জ দউছে যদি সে করছেন চালন্তু আমার সাঙ্গরে। বড় ঘড়াই তো মিছক পুরা বাটিকি পিইছন্তি, কোন বিকাশ হয়েছে সে কোন নিজে জানি না। যাজপুরে সবুঠু বেশি দুর্নীতি করছেন বড় ঘড়াই আউ সান ঘড়াই। যাজপুর নগড়াকু নেই মুহামুহি সুকিন্দা বিধায়ক ও পূর্বতন বিধায়ক, মুখ্যমন্ত্রী ও যাজপুর সাংসদঙ্ক পরে সামনাকু আসিলে সুকিন্দার বিধায়ক তথা মন্ত্রী প্রদীপ বড়সামন্ত। খোলাখোলি চ্যালেঞ্জ কলে সুকিন্দার পাঁচ থরর বিধায়ক তথা পূর্বতন মন্ত্রী প্রফুল্ল ঘড়াইঙ্কু, কহিলে আসন্তু নগড়া যা মু আপনার দেখাইবি সেঠাকার চিত্র। অর্গসর রোকঠোক কার্যক্রমের ইন্টরভিউ দিয়ে সমবায় হস্তন্ত্র ও বয়নশিল্প মন্ত্রী প্রদীপ বড়সামন্ত কহিছেন, যাজপুরকু লুটিছেন তিন পরিবার, সবুঠু বেশি দুর্নীতি করছেন প্রফুল্ল ঘড়াই ও প্রীতিরঞ্জন ঘড়াই। সুকিন্দার বিকাশ হয়ে প্রফুল্ল ঘড়াই দিয়ে বয়ান উপরে স্থানীয় বিধায়ক কহিছেন ডাহা মিছ কহুছেন প্রফুল্ল ঘড়াই। বড় ঘড়াই তো মিছক পুরা বাটিকি পিইছেন, কোন বিকাশ হয়েছে সে কোন নিজে জানি না, কিন্তু মিডিয়া আগে জলকু বঞ্চাইকে যাই নিজের আত্মসম্মান বঞ্চা যায় সিধা ডাহা মিছ কৌঁচ, কেবল রাস্তা করেদেলে কি পা মন্দির দিয়েদেলে বিকাশ হয়ে যায় না। আজ বিশ্বাস সে নগড়াবাসী সেই ঝর্ণা পা পিছন, রাস্তা যা করে দুইমাস গলা না সবু উঠিগলা, নগড়া যা লা আজ সেই অপপুষ্টির শিকার হচ্ছেন লোকঙ্কু। যদি তাঁকু রোজগারের সুবিধা নদিয়াযিব, সে যদি দিনক পাঁচশ হাজার টাকা রোজগার নকরিবে তাহলে তাঁকর অবস্থা সচ্ছল হব কেমিতি, সে নিজে কিণিকি খাইলা বেলে তাঁকর শক্তি থাকা দরকার, তাঁকর তো কিছু না। যা সরকার চাউল গণ্ডাক দেলা সুজনা যে চাখুন্ডা শাগ জঙ্গল কাটিকি আনিকি খাউছেন, তেমন অপপুষ্ট শিকার হবে না কেমিতি। নগড়ার চিত্র সম্পূর্ণ ভাবে বদলিছি এই নবীন পট্টনায়ক সরকার বেড়ে, বর্তমান অগম্য লা নগড়া আজ সুন্দর আর ডি রোড 9-10 কিলোমিটর সুন্দর রাস্তা তৈরি হয়ে পারিছি, প্রত্যেক পরিবার ঘর পটা দিয়া যাইছি, ঘর করিবা টাকা দিয়া যাইছি। খনি প্রাচুর্য ভরা সুকিন্দারে নগড়া, সুকিন্দা রাজনীতির 34 বর্ষ ধরি ঘড়াই পরিবারঙ্কর হাতরে থিলা ক্ষমতা, বড় ঘড়াই ও সান ঘড়াই সুকিন্দারু হইছিলে নির্বাচিত আর রাজ্য সরকারঙ্ক মন্ত্রীমণ্ডলরে হাতি থিলে বড় বড় মন্ত্রী পদ। বড় ঘড়াই বা প্রফুল্ল চন্দ্র ঘড়াই সুকিন্দারু 24 বর্ষ বিধায়ক ভাবে নির্বাচিত হয়েছেন, আসে পুঁ 14 বর্ষর মন্ত্রী। বিজু পট্টনায়ক ও তাঙ্ক পুও নবীন পট্টনায়কঙ্ক সময়ের অর্থ স্বাস্থ্য শিক্ষা অবকারী ভি গুরুত্বপূর্ণ বিভাগের মন্ত্রী হয়েছিল সান ঘড়াই প্রীতিরঞ্জন ওরফ ড্যানি ঘড়াই, 15 বর্ষর বিধায়ক লে কেবল সুকিন্দারু সে 10 বর্ষ বিধায়ক হয়েছেন। নবীন পট্টনায়কঙ্ক সরকারে গ্রাম্য উন্নয়ন দক্ষতা ভি বিভাগের মন্ত্রী বিলে। বাপ পুঙ্ক শাসনরে ওড়িশাকু নগড়া ভেটি দিয়েছেন প্রফুল্ল ও ড্যানি ঘড়াই, আউ এবে সত খোলিবা পরে বিড়ি বিড়াই হেউছেন ঘড়াই পরিবার, কিন্তু এবে প্রশ্ন সতর সামনা করবে কি ঘড়াই পরিবার, গ্রহণ করবে কি মন্ত্রী প্রদীপ বড়সামন্ত দেইথিবা আহ্বানকু। সেপটে কেবল মন্ত্রী প্রদীপ বড়সামন্ত নুহন্তি, অনুরূপ অভিযোগ মধ্য আনিছি কংগ্রেস। আর সুকিন্দার পূর্বতন বিধায়ক তথা পূর্বতন মন্ত্রী শরত রাউতরী কহিছেন সুকিন্দাকু লুটিছেন ঘড়াই বাপ পুও। সেই তিনোটি পরিবার পাখে বর্তমান অজস্র কলাধন এবং সে ধনর হিসাব করা বড় কঠিন। শ্রীযুক্ত প্রফুল্ল ঘড়াই 1990 মসিহারু সে অঞ্চলকু সুকিন্দা অঞ্চলকু প্রতিনিধিত্ব করিকি আসুছন্তি। নগড়া হচ্ছে গোটিয়ে সিম্বল, নগড়া ভি এভাবে শহ শহ গাঁ অছি সুকিন্দারে যা প্রতি স্বতন্ত্র দৃষ্টি দিয়া যায় না, এবং সে লোক এবে অপপুষ্টির শিকার হচ্ছে।
ଯାଜପୁରକୁ ଲୁଟିଛନ୍ତି ତିନି ପରିବାର। ଆଉ ନଗଡ଼ାର କଥା କହି ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝୀ ପଦ୍ମତୋଳା ପଡ଼ିବା ପରେ ବାହାରକୁ ଆସିଥିଲେ ଘଡ଼େଇ ବାପ ପୁଅ। ସୋସିଆଲ ମିଡ଼ିଆରେ ଭିଡ଼ିଓ ପୋଷ୍ଟ କରି ନଗଡ଼ାର ବିକାଶ ଦାବି କରିଥିଲେ ସାନ ଘଡ଼େଇ। ଶିକ୍ଷା ସ୍ୱାସ୍ଥ୍ୟ ପାନୀୟ ଜଳର ଦେଖାଇଛନ୍ତି ରଙ୍ଗୀନ ଚିତ୍ର, କିନ୍ତୁ ଏ ଦୃଶ୍ୟ ଦେଖନ୍ତୁ ଅର୍ଗସ କ୍ୟାମେରାରେ କଏଦ ସତର ଚିତ୍ର, କେମିତି ନଗଡ଼ା ତଳ ଡିହ ଓ ତୁମୁଣିରେ ଖାଇବାକୁ ନ ପାଇ ଅପପୁଷ୍ଟିର ଶିକାର ହେଉଛନ୍ତି ପିଲା। ଖାଇବା କହିଲେ ଭାତ, ଲୁଣ, ଜଙ୍ଗଲୀ ଆଳୁ, ଚାକୁଣ୍ଡା ଶାଗ। ପାଣି କହିଲେ ମାଇଲ ମାଇଲ ଦୂରରେ ଥିବା ଝରଣା ଉପରେ ଭରସା। ଆଉ ସତ ଖୋଲିବାରେ ଏବେ ଖୋଲିଯାଇଛି ଘଡ଼େଇ ବାପ ପୁଅଙ୍କ ପୋଲ। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ୍। जदि आपण को आम वीडियो भल लगा तबे आम चैनल को लाइक, शेयर और सब्सक्राइब करने को जमा भी भूलु ना।